আজকে মুসলমান কোরআন ছেড়ে দিয়ে ইসলাম ছেড়ে দিয়ে আল্লাহ ছেড়ে দিয়ে রাসূলের আদর্শ ছেড়ে দিয়ে আলেম ওলামা ছেড়ে দিয়ে আজকে মুসলমান ধাপ মিলিয়েছে তাদের সাথে যারা ইহুদি নাসারা কোরআন বিরোধী নাস্তিক মুরতাদ ওদের সাথে হাত মিলিয়ে আজকে মুসলমান তাদের আসল ছেড়ে দিয়ে নকলের পিছনে ছুটছে কথা বলেন ঠিক না বেটি মুসলমান হয়ে গেছে আমেরিকার দালাল ইন্ডিয়ার দালাল মুসলমান হয়ে গেছে তমাম বিশ্বে আজকে ফুটবলের মতো যেখানে যায় এই দালালি করার কারণে লাথি খায় কথা বলেন ঠিক না বেটি কিছু জোরে বলেন ঠিক না বেটি তাই তো আজকে বিশ্ব মুসলমানদেরকে ইহুদি নাসারারা লাথি মারছে কিক করছে হেড মারছে তমাম বিশ্ব মুসলমানদেরকে আজকে ক্রিকেটের বলের মতো ব্যাট দিয়ে পিটাচ্ছে ফোর মারছে ছক্কা মারছে হাফ সেঞ্চুরি করছে সেঞ্চুরি করছে তমাম বিশ্বে আজকে অমুসলিমরা মুসলমান মারার জন্য কর্মসূচি হাতে নিয়ে মুসলিম নিধনে নেমে গেছে তাই তো চেচনিয়া বসনিয়া সোমালিয়া বুলগেরিয়া ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান ইরাক মিয়ানমার বাংলাদেশও মুসলমান মারে মারে তারা আনন্দ করেছে যার ফলশ্রুতিতে আল্লাহ তারা স্পেশাল গজব দিয়েছে তার নাম করুণা কথা বলেন ঠিক কিনা বেশি বাহাদুরি করো না যখন তোমরা মুসলমান মারার জন্য উঠে পড়ে দেখেছিলে তখন আমার আল্লাহ তারা নতুন একটা কর্মসূচি হাতে নিয়ে তোমাদের মাঝে প্রেরণ করেছে গজব যা তোমরা মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখতে পাও না তোমার কাচের গ্লাসে প্রাচীরের ভিতরে তোমরা এইভাবে অনুষ্ঠান করো যা মিডিয়াকে লাইভে দেখাও সরাসরি যেতে পারো না একটা সামান্য গজবে তোমাদের এত ভয় এত ভয় কি জন্য মুসলমান মারো তোমরা কথা বলেন ঠিক না বেটি আল্লাহ আছে না নাই কথা বলেন আছে না নাই আল্লাহ ধরে না ধরে না যদি ধরে ছাড়ে না এই জন্য পৃথিবীর সব দিক থেকে মুখ ফিরিয়ে মুসলমান যদি শান্তি পেতে হয় মাথা উঁচু করে আবার দাঁড়াতে হয় আল্লাহর জমিন আল্লাহর গোলাম হিসাবে যদি পরিচিতি লাভ করতে হয় তাহলে আমির হামজার মতো বুকের তাজা রক্ত কলিজা দিয়ে জমিনটাকে আবার কোরআনের রঙে সাজাতে হবে রাজি আছেন সবাই কারা কারা দোহা তুতু করে দেখা পালকি যার বউ তার ক্ষমতা যার দেশ তার কথা বলেন ঠিক না বেঠিক ক্ষমতার চেয়ারে ছিল আবু জাহেল সরকার দীর্ঘ সময় ক্ষমতার চেয়ার পাকাপোক্ত করার জন্য তার নিজস্ব পেটুয়া বাহিনী সন্ত্রাস বাহিনী লাঠিয়াল বাহিনী সব সময় প্রস্তুত করে রাখত যাতে করে লাত মানা থবল ওজ্জা 33 কোটি দেবতার পূজা বাদ দিয়া অন্য কোন আইন যাতে সমাজে পাশ না হয় অন্য কোন ধর্মের নেতা যেন মাথা উঁচু করে কথা বলতে না পারে এই জন্য লম্বা সময় আবু জাহেলের নেতৃত্বে পুরা মক্কা নিয়ন্ত্রণ হয়েছে আবু জাহেলকে সবাই মানত এই জন্য সেই এলাকার মানুষেরা তার নাম দিয়েছিল আবুল হেকাম কি নাম দিয়েছিল আবুল হেকাম জ্ঞানীদের বাপ সাক্ষী দিতে 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 12 জন সাক্ষী আদালতে মিথ্যা সাক্ষী দিল আলেমদের মাথার মুকুটের বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেটি এই কুলাঙ্গারের সাক্ষী দেওয়ার পরে অনেকে পঙ্গু হয়ে গেছে অনেকেই পঙ্গু হয়ে গেছে অনেকে বাকরুদ্ধ হয়ে গেছে ওর ভিতরে চারজন অলরেডি মৃত্যুবরণ করেছে আলেমদের মাথার মুকুট আল্লামাকে বিনা অপরাধে যারা মিথ্যা অপবাদ দেয় আল্লাহ তাদের সহ্য করে না কথা বলে ঠিক না বেটি ক্ষমতার চেয়ার পেয়েছো মনে যা চাইতেছে করতেছো আমার আল্লাহর বিচারের জন্য অপেক্ষা করো কথা বলেন ঠিক না বেটি দুনিয়ায় তুমি বিচার করেছো কিন্তু তোমার বিচার আল্লাহর আদালতে হবে সেই দিন তোমার কোনো বাপ নাই তোমারে বাঁচাইতে পারবে কথা বলে আল্লাহর জমিনটা চাষাবাদ হোক আল্লাহর কোরআন দিয়ে আইন আদালত চলুক আল্লাহর কোরআন দিয়ে অর্থনীতি চলুক সমাজ নীতি চলুক পরিবার নীতি চলুক আল্লাহর কোরআন দিয়ে সংসদ চলুক আল্লাহর কোরআন দিয়া দেশ পরিচালনা হোক এই কথা বলতে গিয়েই তো তারা আজকে ফাঁসির মঞ্চে ঝুলে গেছে কথা বলেন ঠিক না বেঠি অপরাধ তাদের কিচ্ছু ছিল না তারা জমি জাল করে নাই কারো করেছে নাকি কথা বলেন তারা কি ধর্ষণ করেছে নাকি তারা লুটপাট করে নাই ছিনতাই করে নাই মানুষ খুন করে নাই নারী ধর্ষণ করে নাই হাটটাকে নাই ঘাটটাকে নাই মাঠটাকে নাই
ওদের অপরাধ একটাই আল্লাহর কোরআন দিয়ে আল্লাহর জমিন চাষ হবে আল্লাহর কোরআনের রাজ قائم হবে মানুষেরা সুখে শান্তিতে থাকবে রাসূলের জামানা আবার উপহার হবে দেবে জাতিকে ফিরে আসবে খায়রুল কুরুনি করনি আল্লাহু আকবার বলে শুনেন খুব বেশি বাহাদুরি করেন না আল্লাহ তাআলা ধরে না ধরলে ছাড়ে না কথা বলেন ঠিক না বেঠি কত বড় বড় মাস্তান যারা মুসলমান মেরে মেরে আনন্দ করেছে আজকে তারা নিজেরাই হতবাক হয়ে গেছে যুক্তরাষ্ট্র তাকিয়ে দেখেন আমেরিকা কথা বলেন তাক লেগে গেছে ব্রাজিলে তাক লেগে গেছে ইতালিতে তাকিয়ে দেখেন তাক লেগে গেছে জাপানে জার্মানি কোথায় আছেন আপনি আজকে তার হতবাক মুসলমান যারা মারছিল চেচনিয়া বসনিয়া সোমালিয়া বুলগেরিয়া ফিলিস্তিন কাশ্মীর আফগানিস্তান ইরাক আজকে তারা নিজেরাই সে আসামি হয়ে গেছে আল্লাহ তাআলা কোনো অস্ত্র দিয়ে মারে না কথা বলেন না কেন ফেরাউনকে মারতে গেলে অস্ত্র ব্যবহার করেছে আল্লাহ পানিতে চুবাইয়া 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 300 বছর ধরে সমুদ্রে এই লোহিত সাগরের কিনারায় রেখে তারপরে যে ডুবুরিরা তাকে তুলে এনে পরীক্ষা নিরীক্ষা করে দেখেছে তার দেহে একটা পোকা বসে নাই মাছি বসে নাই একটা একটা পশম খসে নাই আল্লাহ তাআলা কোরআনে বললেন অনুনাজ্জিনুকা বিবাদানিক তোরে শুটকি বানায় রেখে দেব কথা বলেন ঠিক না বেঠি ও বলেছিল জাতির কাছে আনা রব্বুকুম আলা এই পৃথিবীতে মুসা আলাইহিস সালামকে আসতে দেবে না এই জন্য 70-80 হাজার শিশু মায়ের কোল থেকে সদ্য জন্ম নেওয়া শিশু কোল থেকে কেড়ে নিয়ে হত্যা করেছে জবাহ করে দিয়েছে এই রক্ত কোনোদিন বৃথা যেতে পারে নাই আল্লাহ তাআলা ফিরাউনকে তার নিদর্শন করে জমিনে রেখে দিয়েছে কিয়ামত পর্যন্ত বেশি কি তার দায় ওকে দেখায় না ফিরাউনের দিকে তাকাও কথা বলেন বেশি যদি বাহাদুরি কেউ করে এই বাংলার জমিনে মুসলমানের পায়ের জুতা হাতে উঠে নাই যদি উঠে তাহলে নসিবে ঝাঁটা লাগবে কথা বলেন ঠিক না বেঠি কথা বলেন না কেন